কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে 24 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত 7 দিন ব্যাপী বাণিজ্য বিভাগ এবং অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে একটি কর্মশালা আয়োজিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিন অফ আর্টস অমল কুমার হোর, ডিন অফ সায়েন্স প্রদীপ কুমার কর, অধ্যাপক অমিত কুণ্ডু সহ অন্যান্য অধ্যাপকরা। এই কর্মশালার মুখ্য বিষয় ছিল রোল অফ মনিটারি অ্যান্ড ফিসক্যাল পলিসি ইন অ্যান ওপেন গ্লোবালাইজড ইকনমি। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। মনীষী পঞ্চানন বর্মার প্রতিকৃতির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অধ্যাপিকা দীপিকা ভৌমিক। অনুষ্ঠান প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় বলেন, অনুষ্ঠান প্রসঙ্গে ডিন অফ আর্টস অমল কুমার হোর বলেন, টপিকসটা কিন্তু আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট। পলিসি ছাড়া কোনো দেশ অগ্রসর হতে পারে না। মনিটারি এবং ফিসক্যাল এটা হচ্ছে সম্মত ভারতবর্ষে। আজকে আমরা বিশ্বের দিকে যদি তাকাই তাহলে আজকে রাশিয়া ইউক্রেনের উপর আঘাত হচ্ছে, তার সঙ্গে তাকে যারা সাপোর্ট করছে তাদের উপর আঘাত হচ্ছে। মানে মনিটারি একটা ডিসব্যালেন্স তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং আজকের দিনে আজকের বিষয়বস্তু আলোচনা করবে আমার মনে হয় সেটা একটা দিশা দেখা। কর্মশালা বিষয়ে অধ্যাপক চন্দন কুমার মুখোপাধ্যায় বলেন, এইটা প্রবলেম হচ্ছে কি একটা একাডেমিতে যদি একটা যদি ব্যালেন্স করতে হয়, একাডেমি থেকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে সরকারের হাতে দুটো জিনিস আছে। একটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি, আর একটা হচ্ছে গভর্নমেন্টের বাজেট। প্রতি বছরই বাজেট হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কীরকম মনিটারি পলিসি হবে, রিজার্ভ ব্যাঙ্ক কীরকম নেবে, গভর্নমেন্ট কীরকম ফিসক্যাল পলিসি করবে, মানে ট্যাক্স। অনুষ্ঠানে বাণিজ্যবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অমিত কুমার কুণ্ডু বলেন, এই মনিটারি অ্যান্ড ফিসক্যাল পলিসি ইন ওপেন ইকোনমি এটা বলার জন্য আমি বলবো যে আজ গোটা বিশ্বে বিশ্বের মধ্যে আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েট করছে এবং আমাদের দেশ থেকে বিশেষ করে ডেভেলপিং কান্ট্রি বা মার্কিং কান্ট্রি ফরেন ইনভেস্টমেন্ট আউটফ্লো হয়ে যায় পারছে না এবং ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, যার ফলে ইনভেস্টমেন্ট কমছে, আউটপুট কমছে, এমপ্লয়মেন্ট কমছে এবং সর্বোপরি একটা রিসেশনের আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। কর্মশালায় অংশগ্রহণকারী পড়ুয়ারা জানান, আমাদের যে রিসোর্স ম্যান আছে উনি খুবই বিশ্ববিখ্যাত একজন লোক। এখন যে জাস্ট ইনাগুলো স্পিচটা যেটা দিলেন ওটা শুনে মানে আমি খুব মানে আগের দিকে তাকিয়ে আছি, খুব ভালো ইয়েটা হবে, 7 দিনের ওয়ার্কশপটা হবে। মানে 7 দিনের একটা প্রোগ্রাম হয়েছে, মানে করেছি তো আমি জানো অ্যাকচুয়ালি মানে আমি প্রথমের পরে চন্দনপুর মুখ্যমন্ত্রী স্যারক পাইছো। তোর মানে টিচিং লেভেল টু এনেকুয়া মানে যিয়ে মানে টিচিং লেভেল মানে স্যারর মানে মানে স্যারক মানে স্যারক ক্লাস করিব ই মানে বহুত এক্সাইটেড। তো তার কারণে মানে স্টুডেন্টক মানে এনকারেজ করার জন্য মানে কারণে স্যারে আমাক মানে এটা হাত দিয়ে একটা প্রোগ্রাম হয়েছে। তো নিশ্চয় আমি মানে একটু লাভবান হব।